السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা ইনশাল্লাহ আজকেও গত সেশনের কন্টিনিউশন হিসাবে আরবি সংখ্যা মানে নাম্বার সেটা নিয়ে আলোচনা কন্টিনিউ করব। তো আরবি সংখ্যার বিষয়টা বেশ গ্রামাটিক্যালি হেভি একটা ইস্যু, মানে অনেক কিছু বিষয় এখানে মনে রাখতে হয়। তো সেখান থেকে বোঝা যায় যে আরবি ভাষা যদি আপনাকে আমাকে বুঝতে হয় তাহলে অনেক বেশি অ্যানালাইটিক্যাল হতে হয় এবং অনেক বেশি মাথার কাজ আছে এখানে। এই জন্য বলা হয় যত আরবি ভাষা আপনি দখলে আনতে থাকবেন তত চিন্তা করার ক্যাপাসিটি আপনার আমার বাড়বে, এবং সেটাই এই এটা একটা খুব সুন্দর ডেমনস্ট্রেশন যেটা আমরা যে আরবি নাম্বার পড়ছি এখানে দেখবেন যে কীভাবে গ্রামার আমরা যতগুলো গ্রামার পড়ছি বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল ইমপ্লিকেশন এটার মধ্যে আছে। তো আমরা গত সেশনে আমরা বেসিক সংখ্যাগুলোর এক থেকে দশের কনস্ট্রাকশনগুলো একটা সামারি দেখছি, যেমন এক থেকে দশের শব্দগুলোকে কী বলা হয়, পুরুষবাচক একটা ভার্সন আছে, স্ত্রীবাচক একটা ভার্সন আছে, আবার পাশাপাশি প্রতিটা সংখ্যার যে শব্দটা সেটার একটা রুট আছে। তো ম্যাক্সিমাম সংখ্যাগুলোই এই রুটকে ফলো করেই বিভিন্ন রকম ফরমেশন নেয়। তারপর এক আর দুইয়ের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, যেমন স্পেশালি একের ক্ষেত্রে, যদিও ওয়া হা দাল এটা অনেক ক্ষেত্রে আউয়াল আসতেছে, সেখানে রুট থেকে ভিন্ন কিছু আসতেছে। দুই থেকে দশ পর্যন্ত মোটামুটি একটা রুট লেটার ফলো করে যাচ্ছে, কোনো জায়গায় নর্মাল রেগুলার রুট লেটার, কোনো জায়গায় নাকিস আছে, এইভাবে এই ফ্লোটা আছে। সেটা নাম্বারের সাথে এই রুট লেটারটা যদি মনে রাখা যায় তাহলে সেটার ভিত্তিতেই বেসিক্যালি অন্যান্য সেকশনগুলো তৈরি হয়, যেমন এখানে অর্ডিনাল নাম্বার, যেমন ক্রমবাচক সংখ্যা যেটা আছে সেটার সিরিজটা মনে রাখা সম্ভব, তারপর ভগ্নাংশের সিরিজটা মনে রাখা সম্ভব, একক, দশক, শতক এটাও মনে রাখা সম্ভব। অর্থাৎ এগুলো কিন্তু অর্গানাইজ রয়েছে, আমরা এগুলোর মধ্যে আলাদা আলাদা করে দেখব। তো আমরা প্রথমে আজকে যে জিনিসটা শুরু করব সেটা বেসিক্যালি সংখ্যা গণনার মাধ্যমে কোনো কিছুকে গণনা যখন করা হয়, যেমন সংখ্যাটাকে বলা হয় আদাদুন, আদাদ আদাদ, আর যেটাকে গণনা করা হয় সেটাকে বলা হয় মা আদুদ আদাদ। এই শব্দ দুটিটা হচ্ছিল বারবার আমাদের আসবে, কারণ আমরা একটা সংখ্যা বসাবো সাথে সাথে সেটা কোন সংখ্যাটা কী কোন বিষয়টাকে ইন্ডিকেট করতেছে সেটা কিসের সংখ্যা। যেমন আমরা বলতে পারি দশটি গাড়ি বা একটি কলম, একটি মোবাইল, পাঁচটি মোবাইল, হ্যাঁ দশটি বাড়ি, তাহলে বাড়িটা হচ্ছিল মাদুদ, আর একটি এটা হচ্ছিল আমাদের আদাদ। তাহলে এই দুইটা টার্ম মাথার মধ্যে সেট করতে হবে, তাহলে এটা আমাদের কীভাবে অ্যাপ্লাই হবে এটার স্পেসিফিক রুলস আছে। তো সেই রেলসগুলো আমরা খুব আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তো প্রথম হচ্ছিল এক এবং দুই নম্বর দুই সংখ্যার ক্ষেত্রে আদাত এবং মাওদুদ এই দুইটা মাউসুফ সিফার মতো কাজ করবে, ঠিক আছে। আদাতটা হবে মাউসুফ, আদাতটা মাউসুফ হবে হচ্ছিল মাওদুদ, সেটা হবে মাউসুদ, আর আদাতটা হবে হচ্ছিল সিফা। যেমন এখানে বলা হচ্ছিল কিতাবুন ওয়াহিদুন, কিতাবুনটা আগে গেল, আমরা বাংলায় বলি একটি কিতাব, আরবিতে বলা হচ্ছে কি কিতাব একটি, মাউসুফ সিফার যে বিষয়টা, যেমন আমরা বলি ধনী ব্যক্তি আর আরবিতে বলা হয় ব্যক্তি ধনী, ওই একই কনসেপ্টে আসছে। মাউসুফ সিফা হবে এক দুইয়ের ক্ষেত্রে কিতাবুন ওয়াহিদুন, একটি কিতাব। আর ঠিক একইভাবে যদি আপনার এখানে দ্বিবচন আসে সেক্ষেত্রে হচ্ছিল কিতাবানি রাফা স্ট্যাটাস, এবং স্ট্যাটাস চেঞ্জ হলে এগুলোর সাথে সাথে স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে, রাফা নাসাব জারের চেঞ্জ যেটা দরকার সেটা হয়ে যাবে, কেন কিতাবে এই শব্দগুলো কোনো একটা বাক্যে রফা হিসাবে আসতে পারে, নসব হিসাবে আসতে পারে, জার হিসাবে আসতে পারে। অতএব স্ট্যাটাসটা আমরা বাই ডিফল্ট রফা রাখতেছি, নসব জার হবে এটা যখন বাক্যে ব্যবহার হবে, তাই না। এটা হচ্ছিল এখানকার সবসময়ের জন্য এটা প্রযোজ্য একটা বিষয়। আচ্ছা, এরপরে তাহলে দেখা যাচ্ছে কিতাবুন ওয়াহিদুন, এটা হচ্ছে এক বচনে একটি কিতাব। এখন দুইটি কিতাব যদি বলা হয় তাহলে কী হবে, কিতা
बाने इस नाने रफा फर्मे आने आने आचे सैयारातुन वाहिदातुन जो दिस श्रीवाचक शब्द हुए थके सैयारातुन ताहले वाहिदातुन ये तो श्रीवाचक है माउसुस सिफा फोर प्रॉपर्टी मैच शे कॉन्सेप्ट ऐसे सैयाराताने इस नाताने एक ही भाव आज में दीपोचने करते ताहले देखें ना हमारे माउसुस सिफार नॉलेज टा जहितो आसे ताहले ये तो बोझ है हमारे जनों शोज ऐकोन आमी जो दी माउसुस सिफार ये नॉलेज टा ना जनतम ताहले अवश्य ये तो मोने रखा आशुले खूब कठिन काज होते अते ये बैकग्राउंड टा जो थाकर कारणे ये तो इजी होते अते ये संख्यार ग्रामर टा वा संख्यार विषय टा सीखते गेले अंतत आमादेर प्रथम दुइटा कोर्स कमप्लीट होले इजी हय कम्फर्टेबल हय केन अनेकगुलो एरकम विभिन्न रकम ग्रामेटिकल नियम আমাদের ব্যাকরণগত কিছু নিয়ম আছে সেগুলো ফলো করতেছে তাহলে দেখা যাচ্ছে এক দুই এর ক্ষেত্রে আদাত এবং মাউদুদ এদের মধ্যে সম্পর্ক হচ্ছিল মাউসুফ সিফা মাউদুদ হচ্ছিল মাউসুফ আদাত হচ্ছিল সিফা এটা হচ্ছিল বিষয় তাহলে এটা এভাবে একেবারে ফোর প্রপার্টি ম্যাচ করে এক বচন দ্বি বচনের হবে তাহলে এটা হচ্ছে প্রথম রুল আদাত মাউদুদ এক দুই এরপরে আসেন তিন থেকে দশ নম্বর সংখ্যা পর্যন্ত এখানে কি রুলস হবে এক্ষেত্রে বলা হচ্ছিল মাদুদান এবং আদাদ মাউসুফ সিফা হবে যেমন এখানে আদাদ হচ্ছে মুদাফ সরি এটা মুদাফ মুদাফিলাই হবে আদাদ হচ্ছে মুদাফ আর মাদুদ হচ্ছিল মুদাফিলাই এটা উল্টাই গেল যেমন দেখেন কিতাবুন ওয়াহিদুন কিতাবুনটা হচ্ছে মাদুদ সেটা আগে আসছে আর আদারটা পিছনে আসতেছে কিন্তু তিন থেকে দশে হচ্ছে উল্টায় যাচ্ছে সংখ্যাটা আগে আসতেছে মাদুরটা পিছনে আসতেছে এটা অন্তত বাংলার মতো হয়ে যাচ্ছে তিনজন মানুষ ঠিক আছে তিনজন মানুষ দশজন মহিলা সেভাবে আসতেছে একইভাবে বাংলার মতো মিলে যাচ্ছে তাহলে এক নম্বর হচ্ছে মাউসুফ সিফা সেখানে মাউসুফ সিফার ক্ষেত্রে এক আর দুইয়ের ক্ষেত্রে মাউসুফ ছিল আমাদের মাদুদ সিফা হচ্ছিল আদাত আর তিন থেকে দশ পর্যন্ত নিয়মটা হচ্ছিল মুদাফ মুদাফ ইলাহি রিলেশন হবে এবং সিরে ক্ষেত্রে মাদুদ হবে হচ্ছিল আমাদের এখানে মুদাফ ইলাহি আদাত হবে হচ্ছিল মুদাফ আদার সামনে বসতেছে মাদুদ পিছনে বসতেছে তো এখানে এটার পাশাপাশি আরেকটা রুলস আছে সেটা রুলসরা হচ্ছিল এরকম পুরুষবাচক শব্দ মাদুদ গণনা করতে স্ত্রীবাচক আদাত ব্যবহার করা হবে স্ত্রীবাচক মাদুদ গড়ার ক্ষেত্রে পুরুষবাচক ব্যবহার করা হবে আর মাদুদ সবসময় বহুবচনে হবে কারণ তিনের অধিক হচ্ছিল সংখ্যা হচ্ছে বহুবচন সেই হিসাবে যদি আপনি ধরেন তাহলে বেশ কিছু রুলস সেখানে আছে প্রথমটা রুল হচ্ছিল আদারটা হচ্ছিল মুদাফ আর মাদুদ হচ্ছে মুদাফ ইলাহি এক নম্বর রুল সেকেন্ড রুল হচ্ছিল রিভার্স অপোজিট জেন্ডার ইউজ হবে যদি মাদুদ হয় পুরুষবাচক আদাদ হবে স্ত্রীবাচক আর আদাদ যদি পুরুষবাচক হয় মাদুদ হবে স্ত্রীবাচক রিভার্স থিং আর মাদুদটা হবে সবসময় বহুবচন যেমন এক্সাম্পলটা মনে রাখি এখানে হচ্ছে রিজালিন রিজালিন হচ্ছে রজুলিনের বহুবচন মানু পুরুষ অনেকজন পুরুষ রিজালিন তো রিজালিন এটা বহুবচন আসছে মুদাফিলাহি হিসেবে আসছে এটা মাদুদ আর আদারটা হচ্ছিল সালাসাতু এটা হচ্ছে সালাসুর স্ত্রীবাচক তাহলে রিজালিন যেহেতু পুরুষবাচক এটার আদারটা হচ্ছিল স্ত্রীবাচক ঠিক একইভাবে সালাসু নিসা ইন নিসা যেহেতু পুরুষ স্ত্রীবাচক শব্দ সেই জন্য এটার আদারটা হচ্ছে পুরুষবাচক এটা একটা পিকুলিয়ার থিং তাহলে এখানে তিন থেকে দশের মধ্যে তিনটা রুলস আমরা এখানে আইডেন্টিফিকেশন করতে পারি প্রথম রুলস হচ্ছিল এক দুইয়ের রিভার্স হচ্ছে মাদুদ পরে আসতেছে আদাত আগে আসছে ঠিক আছে এবং এখানে মুদাফিলাহি রিলেশন হচ্ছে আগেরটা ছিল মাউসুফ সিফা আর এখানে আদাত মাউদুদের মধ্যে রিভার্স জেন্ডার রিলেশন আছে মানে বিপরীত লিঙ্গের বিষয় যে পুরুষ মাদুদ যদি পুরুষবাচক হয় আদাত হবে স্ত্রীবাচক আর মাদুদ যদি স্ত্রীবাচক হয় আদাত হবে পুরুষবাচক আর মাদুদটা হবে বহুবচন হ্যাঁ এবং যেহেতু মুদাফিলাহি সেজন্য যার হিসেবে থাকবে এটা তিন থেকে দশ সালাতু রিজালিন
সালাসাতু রিজালিন, এখানে হচ্ছে সালাসু নিসাইন, এভাবে। এখন আপনি এখান থেকে সবগুলো যদি বসেন, এই যে পুরুষবাচক স্ত্রীবাচক এখান থেকে হবে, এখানে হবে আরবাআতুন রিজালিন, আর আরবাআতু, এটা লাইট হয়ে যাবে, রিজালিন, আরবাআউ নিসাইন, ঠিক একভাবে খামসাতু রিজালিন, খামসু নিসাইন, একইভাবে সিত্তাতু রিজালিন, সিত্তু নিসাইন, সাবআতু রিজালিন, সাবউ নিসাইন, সামানিয়াতু রিজালিন, এটা হবে সামাইয়া, সামানি, এটা নি হবে, ইয়া হয়ে যাবে, এটা লাইট হয়ে যাবে, সামানি নিসাইন, তিস আতু রিজালিন, তিস উ নিসাইন, আশারাতু রিজালিন, আশরু নিসাইন। তো শেখ একইভাবে এই জিনিসটা রিভার্স ওয়েতে হবে, তাহলে এটাও আরেকটা নিয়ম মনে রাখতে হবে, আমরা লিখে ফেলতে পারলে প্র্যাকটিস হবে, মৌখিকভাবে বলতে থাকলে সেটাও আসবে ইনশাআল্লাহ। তো ভুলে যাব, বারবার রিপিটেশন হচ্ছিল আমাদের মনে রাখার উপায়, প্র্যাকটিস হচ্ছে, কারণ এটা প্র্যাকটিস খুবই কম, এবং আপনি দেখবেন কুরআন মজিদের এটার ব্যবহার, সংখ্যার ব্যবহার ভেরি ফিউ। তো কোনো সময় আমাদের যদি ভুলে যায়, আমাদের নোটসগুলো আমরা যদি একবার পড়ে নিই, তখন আবার এটা আসবে, ঠিক আছে, আসবে, কেন প্র্যাকটিস না হলে সব কিছুই ভুলে যেতে হয়, ভুলে যাই আমরা। তো এটাও আরেকটা ইস্যুর, খুব জটিল ইস্যু, কিন্তু প্র্যাকটিস করার সুযোগ নেই, কেন এটা তেমন আমরা প্র্যাকটিস করি না, আমাদের ভাষার মধ্যে নাই, কোরআন মজিদে ব্যবহার কম। তো এরপরে আসি আমরা, এক থেকে দশ কমপ্লিট, তাহলে এক দুই একটা নিয়ম, তিন দশ আর একটা নিয়ম, এবার আসেন এগারো বারো, ঠিক একইভাবে এগারো বারো একটা স্টাইল হবে, তারপরে ১৩ থেকে ১৯ আর একটা স্টাইল হবে। এগারো বারোর মধ্যে আমরা স্টাইলটা দেখি, এগারো বারো সংখ্যা ক্ষেত্রে সংখ্যাগুলোর দুইটি অংশ, এগারো বারো সংখ্যার মধ্যে সংখ্যার দুইটি অংশ, কেন না বলা হচ্ছিল আহাদা আশারা, আর হচ্ছিল ইসনা আশারা, এগারো হচ্ছে আহাদা আশারা, আশারা হচ্ছিল দশ, আহাদা আশারা হচ্ছিল এক দশ, দুই দশ, এভাবে আসতেছে ইসনা আশারা, এভাবে আসতেছে, তাহলে এটা দুইটা অংশ সংখ্যার ক্ষেত্রে, সংখ্যাগুলো দুইটি অংশ, দুইটি অংশই মাদুদ এর লিঙ্গর সাথে মিলে ব্যবহৃত হয়, দুইটারই লিঙ্গ হবে, আগেরটা ছিল রিভার্স, এখানে কি হচ্ছিল, এখানে একই জেন্ডার ব্যবহার হচ্ছে, বা এগারো বারোর ক্ষেত্রে, তাহলে একটা বিষয় বললাম, দুইটি অংশই মাদুদ এর লিঙ্গর সাথে মিলে ব্যবহৃত হবে, মাদুদের ইরাব এক বচন মানসুব নসব, যেটা মাদুদ হবে সেটা হচ্ছে এখানে এক বচন ব্যবহার হচ্ছে, আগে এখানে তিন থেকে দশের মধ্যে বহু বচন ব্যবহার হচ্ছিল, এটা এক বচন নসব, এবং এটাকে আমরা বলব তামিজ, বেসিক্যালি আগেটা মুদাফ মুদাফিলেই ছিল, মাদুদ এখানে তামিজ হিসাবে আসবে, মাদুদের ইরাবটি, ইরাবের নিয়মটি একা এগারো থেকে নিরানব্বই পর্যন্ত প্রযোজ্য থাকে, দেখবেন মাদুদ সবসময় এক বচন নসব ফর্মে থাকবে, দ্যাট মিনস তামিজ হিসাবে থাকবে, সেটা এগারো থেকে নিরানব্বই পর্যন্ত এই রুল অ্যাপ্লাইড, এগারোর ইরাব আর আদাদুন এর ইরাব অনমনীয়, দ্যাট মিনস আহাদা আশারান এটা নন ফ্লেক্সিবল, ফাতাহ নিয়ে এটা কি রাফা নসব জার হবে, এটা হলো নন ফ্লেক্সিবল, অর্থাৎ রাফা নসব জার সবগুলো চেহারা একই হবে, বারো এর আদাদুন, এই যে বারো এর আদাদুন এর প্রথম অংশ নমনীয়, যেমন ইসনা আশারা, ইসনাতা আশারা, তা প্রথম অংশটুকু নমনীয়, কিন্তু শেষের অংশটুকু ফাতাহ নিয়ে নন ফ্লেক্সিবল, মুসলিম চার্টকে অনুসরণ করবে ইসনা, ইসনাতা, এই দুটা, তাহলে এইটা হচ্ছিল আরেকটু আরেকটা ধরন, আরেকটা নিয়ম দেখা যাচ্ছে এখানে, তাহলে আহাদা, কেন এটা যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব, আহাদা আশারাত কাউকাবান, আহাদা আশারা এটা দেখতে নসবের মতো মনে হচ্ছে জবর, কিন্তু রফা অবস্থায় আহাদা আশারান হবে, যার অবস্থায় আহাদা আশারান হবে, তাহলে এটা নন ফ্লেক্সিবল, ঠিক একেবারে ইহদা আশরাতুন আশরাতা, এখানে ইসনাতা আশরাতা, আশরাতা এটা
নন ফ্লেক্সিবল, এগুলো নন ফ্লেক্সিবল হিসেবে থাকতেছে। আর যেটা মাদুদ যেটা থাকতেছে সেটা এক বচনে নসব থাকা মানে এটা হচ্ছে তামিজ হিসেবে ব্যবহার হবে। এটা সব সময় এটা এগারো থেকে নিরানব্বই পর্যন্ত সব শব্দগুলোর মধ্যে মাদুদ কী হবে এক বচনে তামিজ হিসেবে ব্যবহার হবে। আর সামনে যেটা সংখ্যা আদাদ, আদাদের ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে নন ফ্লেক্সিবল, দুইটা পার্টই নন ফ্লেক্সিবল, দ্বিপচনের ক্ষেত্রে প্রথম পার্টটা ফ্লেক্সিবল পরের পার্টটা নন ফ্লেক্সিবল এবং জেন্ডার ম্যাচ হবে। মানে মাদুদ যদি স্ত্রীবাচক হয় সেটার সাথে ম্যাচ করে আদাতও স্ত্রীবাচক হবে। যেমন আহাদার স্ত্রীবাচক হচ্ছে এহদা, আশারার স্ত্রীবাচক আশারাতা, ইসনা ইসনা এটার স্ত্রীবাচক হচ্ছিল ইসনাতা। এটাও কি লাইট হয়ে গেছে, একটা মুদাফ মুদাফ ইলাহির মতো রিলেশন আসছে। যেমন ইসনা এটা মুদাফ, ইসনানি এটা বেসিক্যালি ছিল, এটা হলো ইসনাতানি বেসিক্যালি ছিল, এটাও লাইট হয়ে গেছে। সবগুলো লাইট পজিশনগুলো এখানে আছে, অর্থাৎ এটাও কিন্তু একটু কমপ্লেক্স ফরমেশন, ঠিক আছে, এটাও কমপ্লেক্স ফরমেশন। তাহলে আমরা এখান থেকে মাদুদকে দেখলাম এগারো থেকে নিরানব্বই পর্যন্ত সবগুলো ক্ষেত্রে তামিজ হিসাবে আসবে, এক বচন নসব, সেটা হচ্ছিল এগারো থেকে বারো রুল। এবার আসেন ১৩ থেকে ১৯ রুল। এক্ষেত্রে সংখ্যাগুলোর ক্ষেত্রে সংখ্যাগুলি দুইটি অংশ, সংখ্যাগুলো কেবল দ্বিতীয় অংশ মাদুদ এর লিঙ্গর সাথে মিলে ব্যবহৃত হয়। মাদুদ কিন্তু আমরা জানি নিরানব্বই পর্যন্ত এক বচন নসব, আর সংখ্যাগুলো যেহেতু দুইটা পার্ট দ্বিতীয় অংশ এর লিঙ্গর সাথে মিলে ব্যবহৃত হয়। প্রথম অংশ মাদুদের বিপরীত লিঙ্গ হবে, হ্যাঁ, আর দ্বিতীয় অংশ মাদুদের সাথে সেম লিঙ্গ হবে। মাদুদের ইরাব এক বচন নসব যা নিরানব্বই পর্যন্ত প্রযোজ্য, আবার এটা রিমাইন্ডার হিসেবে দিলাম। এবার আসেন দেখেন এক্সাম্পলটা দেখি, এখানে ত মাদুদ হচ্ছে প্রথমটা হচ্ছে ত তালিবান, হ্যাঁ তালিবান মানে ছাত্র, তালিবান সেখানে দেখা যাচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে ১৩ জন ছাত্র। তাহলে তালিবান যেহেতু পুরুষবাচক শব্দ সেটার মাদু আদাত হচ্ছিল কি সালাসাতা আশারা, সালাসাতা আশারা এটার শব্দটা ছিল সালাসাতুন, লাইট হয়ে যাচ্ছে সালাসাতা আশারা তালিবান। আর পরেরটা কী হচ্ছিল সালাসা আশারাতা তালিবাতান, মানে সেকেন্ড পার্টটা জেন্ডার ম্যাচ করতেছে, প্রথম পার্টটা রিভার্স হচ্ছে, এটা হচ্ছে এখানকার নিয়ম, তাই না? তাহলে সালাসাতা আশারা তালিবান, সালাসা আশারাতা তালিবাতান। আচ্ছা, ১৩ থেকে ১৯ ইরাব হলো, ইরাব হলো একটি ফাতা জবর দিয়ে অনমনীয়, এটা ফাতা জবর নিয়ে অনমনীয় হচ্ছে, রাফা নসব যারা একই চেহারা হবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে সালাসাতা আশারা এ পুরাটা নন ফ্লেক্সিবল, এটা পুরাটাই নন ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে, হ্যাঁ ইরাব। এবার ইরাবের ব্যবহারটা দেখেন, বলা হচ্ছে আমার কাছে আছে ১৫ রিয়াল, এন্দি এন্দার সাথে ইয়া যুক্ত হচ্ছে এন্দি, হামসাতা আশারা রিয়ালান, হামসাতা আশারা রিয়ালান, তাহলে খামসাতা আশারা রিয়ালান এখানে আপনি যদি দেখতেছেন এটা বেসিক্যালি রাফা স্টেটাসে মুক্তাদা হিসাবে থাকবে, এন্দা হচ্ছে মোতাল্লিক যদি হয় তাহলে এটার এক্সপেক্টেড হচ্ছিল আশার খামসাতা আশারা রিয়ালান, এই বিষয়টা এই সংখ্যার এই বিষয়টা এটা পুরোটা একটা ফ্র্যাগমেন্ট বলতে পারেন, সংখ্যার একটা ফ্র্যাগমেন্ট, এটা রাফা হওয়ার কথা, কিন্তু এখানে দেখেন নন ফ্লেক্সিবল হিসেবে জবরগুলো প্রিভেল করতেছে, ঠিক আছে, এন্দি খামসাতা আশারা রিয়ালান। তাহলে খামসাতা দেখেন রিয়ালানকে যদি আপনার পুরুষবাচক শব্দ ধরেন সেই জন্য এটার ইয়েটা কী হচ্ছিল রিভার্স হচ্ছে, খামসাতা স্ত্রীবাচক শব্দ আশারা আশারা মিলে আসতেছে, ঠিক আছে। এটা তারপরে বলা হচ্ছিল আমি ১৫ রিয়েল চাই, মানে আমি চাই উরিদু, আমি চাই উরিদু, এখন যেটা চাই সেটা কী হবে নসব ফর্মে হবে। এখানে দেখেন খামসাতা আশারা রিয়ালান এটাও কিন্তু নসব ফর্মে আছে, কিন্তু এটা নন ফ্লেক্সিবল, সেজন্য আপনার কোনো রিদাব সে দেখাচ্ছে না, এটা হচ্ছে উরিদ, এটা হচ্ছে নসব ফর্মে। এবার হাদা কলামু বি হরফে জার খামসাতা আশারা রিয়ালান, এটাও কিন্তু নন ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা
তিনটা বাক্যের মধ্যে দেখলাম রফা নসব জার তিনটা বাক্যের মধ্যে এটা নন ফ্লেক্সিবল হিসাবে এটা অবস্থান করতেছে তাহলে এটাও কিন্তু জটিল এটাও কিন্তু সিম্পল না যথেষ্ট চিন্তা করতে হচ্ছে আমাদেরকে এখানে কি হবে এক একটা নিয়ম একটা ডিস্টিংক্ট নিয়ম আছে 13 থেকে 19 এর মধ্যে আমরা দেখলাম আবার রিভিউ করি সংখ্যাগুলোর প্রথম জিনিস হচ্ছিল সংখ্যা যেটাকে গুণা প্রথমে মাদুদ যদি আপনি ধরেন মাদুদটা তো নসব এক বছর নসব হিসাবে থাকবে 99 পর্যন্ত তাহলে সংখ্যাগুলোর কেবল দ্বিতীয় অংশটুকু মাদুদের লিঙ্গের সাথে মিলবে এটা একটা রুল প্রথম অংশ মাদুদের লিঙ্গের বিপরীত হবে এটা আরেকটা রুল আর থার্ড রুল যেটা আমরা বলছি সেটা হচ্ছিল জবর নিয়ে সংখ্যার যে দুইটা পার্ট দুইটা পার্টি জবর নিয়ে নন ফ্লেক্সিবল হবে অনমনীয় হবে সেটারই সুন্দর এক্সাম্পল আমরা দেখলাম এখানে যে তিনটা বাক্য যেখানে রফা হওয়ার কথা সেখানেও নন ফ্লেক্সিবিলিটি দেখলাম যেখানে নসাব হবে সেখানেও নন ফ্লেক্সিবিলিটি দেখলাম যেখানে জার হবে সেখানেও নন ফ্লেক্সিবিলিটির ইস্যুটা দেখলাম তো এভাবে আমরা 13 থেকে 19 পর্যন্ত আরেকটা রুল আমরা দেখলাম এবার আসেন 13 থেকে 19 সিরিজের সংখ্যাগুলোর সাথে 11 এবং 3 থেকে 10 সিরিজের সংখ্যাগুলোর মধ্যে হোয়াট ইজ দ্য সিমিলারিটি হোয়াট ইজ দ্য ডিসিমিলারিটি কী কী মিল আছে কী কী অমিল আছে তাহলে প্রথম মিল হচ্ছিল আদাদুন এবং মাদুদুনের বিপরীত লিঙ্গ হবে ঠিক আছে এটা তো এখানে যেটা বলতেছি দেখেন বিপরীত লিঙ্গ কিন্তু প্রথম পার্টটাই বেসিক্যালি এক দুই তিন তিনের সাথে মিলে পরে আশারা কিন্তু কমন ফ্যাক্টর আশারা সবগুলোর মধ্যে থাকবে আশারা আশারাতুন এটা কিন্তু ইয়ের সাথে মিলবে কী বলে মাদুদের সাথে মিলে ব্যবহার হচ্ছে কিন্তু প্রথম পার্টটা বেসিক্যালি এক থেকে তিন থেকে দশ যে সিরিজটা আছে সেটার সাথে যদি মিলান এই একই সিমিলারিটি আছে তিন থেকে দশ এবং 13 থেকে আমরা 19 এই এই সিরিজটার মধ্যে যদি আপনি দেখেন যে আদাত এবং মাদুদ এটা রিভার্স রিভার্স কী হচ্ছিল রিভার্স জেন্ডার হচ্ছে আর সেকেন্ড পার্টটা 13 থেকে 19 এর মধ্যে সেকেন্ড কেন তিন থেকে দশের মধ্যে কোনো সেকেন্ড পার্ট ছিল না সেখানে ফার্স্ট পার্টটাই ছিল আর 13 থেকে 19 এর মধ্যে সেকেন্ড পার্ট যেহেতু আছে সেকেন্ড পার্ট একই জেন্ডার হচ্ছে তাহলে এখানে একটা সুন্দর সিমিলারিটি আছে এটা মনে রাখলে তাহলে আমরা তিন থেকে দশ এবং 13 থেকে 19কে একটা লিঙ্কিংয়ে আনতে পারি সে লিঙ্কিংটাই বেসিক্যালি আমরা এখানে এস্টাবলিশ করলাম যে মিলটা হচ্ছিল আদাদুন এবং মাদুদুন এর বিপরীত লিঙ্গ হবে এবং বিপরীত লিঙ্গের মধ্যে ফার্স্ট পার্টটা দুই জায়গায় কমন তাই না বিপরীত লিঙ্গ হবে সেটা আর 13 থেকে 19এর মধ্যে সেকেন্ড পার্টটা আছে কিন্তু তিন থেকে দশের মধ্যে সেকেন্ড পার্টটা নাই তো সেকেন্ড 13 থেকে 19এর মধ্যে সেকেন্ড পার্টটা থাকলে সেটা মাদুদের সাথে কী হচ্ছে জেন্ডার মিলে ব্যবহৃত হচ্ছে তাহলে এটা হচ্ছে মিল আর অমিলটা দেখি ডিসিমিলারিটিটা কী আছে তিন থেকে 13 সিরিজে মাদুদ হবে বহুবচন মাজরুর তিন থেকে দশে বহুবচন মাজরুর হবে সেখানে আমরা দেখছিলাম মুদাফিলাহি হিসাবে আসবে যা আদাদ এর মুদাফিলাহি হিসাবে বাক্যাংশ গঠন করবে কিন্তু 13 থেকে 19 সিরিজে মাদুদ হবে এক বচন নসব যা তামিজের মতো আদাদের সাথে যুক্ত থাকবে তাহলে তিন থেকে 13-র মধ্যে তিন থেকে দশের মধ্যে আপনার রিলেশনটা হচ্ছে আদাদ মাদুদের মধ্যে রিলেশন হচ্ছিল মুদাফ মুদাফিলাহি সেখানে মুদাফটা হচ্ছে কি আদাত আর মুদাফিলাহিটা হচ্ছিল মাদুদ 13 থেকে 19-এর মধ্যে রিলেশনটা কি মাদুদ হচ্ছে তামিজ হিসাবে আসতেছে আদাদের সাথে লিঙ্ক হচ্ছে এবং সেও কিন্তু পিছনে থাকতেছে ঠিক আছে দুইটাই দুই ক্ষেত্রে পিছনে থাকতেছে ওখানে আবার আরেকটা জিনিস হচ্ছিল ওখানে বহু বচন এখানে এক বচন মানে তিন থেকে দশে বহু বচন ব্যবহার হবে 13 থেকে 19-এ যেহেতু তামিজ এক বচন নসব হবে অতএব এটা হচ্ছে ডিসিমিলারিটি দুইটা গ্রামাটিক্যাল ফাংশন দুই জায়গায় ব্যবহার হচ্ছে এক জায়গায় মুদাফ মুদাফিলাহি আর এক জায়গায় তামিজের ব্যবহার হচ্ছে এক জায়গায় বহু বচন এক জায়গায় এক বচন এইভাবে দুইটা ডিস্টিংশন আমরা করতে পারি তাহলে এই দুইটা সিরিজ মাথায় নিলে আমরা সেভাবে এটা ওয়ার্কআউট করতে পারবো যত সুন্দরভাবে এক্সারসাইজ করতে পারবো ইনশাল্লাহ মাথায় ঢুকবে
আর যেহেতু বেশি প্র্যাকটিস হবে না আমাদের ভুলে যাব কিন্তু আবার সেটাকে আগের জায়গায় আনতে হবে এবং এনে বেসিক্যালি এটা দখলে আনতে হবে তাহলে এটা হলো আমরা ক্লোজ করলাম কিভাবে 3 থেকে 10 এবং 13 থেকে 19 এই জিনিসটাকে আপনি আমি লিংক করতে পারি আলহামদুলিল্লাহ এবার আসেন আমাদের 5 নম্বর রুলস যেটা আমরা আসব সেখানে হচ্ছে 10 পর্যন্ত আমাদের আছে 20 30 40 90 এই দশকের শব্দগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেখানে রুলসগুলো কি তাহলে এই দশকের শব্দগুলোকে আমরা যদি গণনার ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রীবাচকের জন্য মাদুদের জন্য একই আদাদ ব্যবহার হবে দ্যাট মিন্স একটা আদাদের মাধ্যমে পুরুষ এবং স্ত্রীবাচক ব্যবহারে মাদুদ এক বচন মানসুব হবে কারণ আমরা এটা জানি 11 থেকে 99 পর্যন্ত মাদুদ সবসময় তামিজ হিসাবে থাকবে এক বচন নাসব তাহলে দেখেন এশরুনা 20 তালিবান এক বচন নাসব এশরুনা তালিবাতান খুব সুন্দর সহজ নিয়ম মানে এশরুনা তাহলে এটা আমরা আগে স্টাডি করছি 10 নম্বর 10 এর ক্রিয়ামূল থেকে 20 হলো এশরুনা 30 থেকে 90 পর্যন্ত পর্যায়ক্রমে 3 এবং 9 এর পুরুষবাচক শব্দের বাচক শব্দগুলোর শেষে উনা যুক্ত হয়ে তৈরি হয় সেটা আমরা গত সেশনে আমরা দেখছি আদাদুন সম্পূর্ণ নমনীয় মুসলিম চার্টের পুরুষবাচক বহুবচনের ফরম্যাট ফলো করবে যেমন এশরুনা এশরিনা সালাসুনা সালাসিনা আরবাউনা আরবাইনা খামসুনা খামসিনা সিত্তুনা সিত্তিনা সাবউনা সাবইনা সামানুনা সামানিনা তিসউনা তিসইনা মানে মুসলিমুন চার্টের মুসলিমুনা আবার মুসলিমিনা যে চার্টটা আছে বহু বচন সেটা ফলো করবে এবং এটা স্ত্রীবাচক মাদুদ এবং পুরুষবাচক মাদুদের জন্য একই কোনো ডিফারেন্ট কিছু না আরও সিম্পল নিয়ম 20 থেকে 90 পর্যন্ত 20 30 40 50 60 70 80 90 এগুলোর ক্ষেত্রে এইভাবে ব্যবহার হবে ফরমেশনটা দেখলাম মাদুদের সাথে রিলেশনটা দেখলাম তাহলে স্ত্রীবাচক পুরুষবাচক ক্ষেত্রে একই জিনিস ব্যবহার হচ্ছে এটা একেবারে সিম্পল রুল আর মুসলিম চার্টের রফা নাসবের মধ্যে যেভাবে এটার কনভার্সন হচ্ছে সেটা সেভাবে হবে এটা আরেকটা রুলস সুন্দর রুলস আমরা দেখলাম এটা হচ্ছে 20 থেকে 90 এর ক্ষেত্রে এবারও আসেন 20 থেকে 90 গেল দশকের ঘরগুলো গেল এবার আবার আসি 21 থেকে 29 সংখ্যাগুলোর দুইটি অংশ হবে প্রথম অংশ 1 থেকে 9 এবং পরের অংশ ওয়া এশরুনা ঠিক আছে প্রথম অংশ মাওদুদের লিঙ্গের সাথে মিলে ব্যবহার হবে দ্বিতীয় অংশ উভয় লিঙ্গের সাথে একই শব্দ এবং দুইটির ইরাব নমনীয় তাহলে আমরা এক্সাম্পল দেখলে বুঝব আর মাওদুদ তো সবসময় এক বচন নাসব হচ্ছে যেমন ওয়াহিদুন এটা এক ঠিক আছে ওয়া এশরুনা এশরুনা হচ্ছে 20 যেহেতু ব্যবহার হচ্ছে এই ওয়া এশরুনা সবার মধ্যে যুক্ত হবে তাহলে 1 থেকে 9 পর্যন্ত শব্দগুলো আমরা নিব সেই শব্দগুলো নিয়ে সাথে ওয়া এশরুনা যোগ করলে আমাদের 21 22 23 হয়ে যাবে যেমন ওয়াহিদুন ওয়া এশরুনা ইসনানি ওয়া এশরুনা সালাসাতুন ওয়া এশরুনা এভাবে কিন্তু এটা কনস্ট্রাকশনটা তৈরি হতে থাকতেছে তো এখানে হচ্ছে তো এখানে বলার পরে তার বলছে প্রথম অংশ মাদুদের লিঙ্গর সাথে মিলিয়ে ব্যবহার হচ্ছে দ্বিতীয় অংশ উভয় লিঙ্গ একই সপ্তাহে দ্বিতীয় অংশ তো উভয় লিঙ্গ একসাথে ব্যবহার হবে তো এটা যেমন আপনার আমাদের রুলস হচ্ছিল 1-2 ক্ষেত্রে আবার 3-4 ক্ষেত্রে কিন্তু রিভার্স রুলটা অ্যাপ্লিকেবল হচ্ছে যেমন এখানে ওয়াহিদুন ওয়া এশরুনা তালিবান ইসনানি ওয়া ইশরুনা তালিবান এখানে ওয়াহিদুনের সাথে তালিবান একই লিঙ্গ ইসনানে তালিবান একই লিঙ্গ কিন্তু সালাসাতুন তালিবান এখানে কিন্তু রিভার্স লিঙ্গ সেটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে 3 থেকে 10 কথা চিন্তা করেন সেখানে কী ছিল রিভার্স জেন্ডার সেটা আসতেছে ওয়া ইশরুনা তো হচ্ছে কমন জেন্ডার ঠিক একইভাবে এখানে সালাসাতু ওয়া ইশরুনা তালিবাতান এটা হচ্ছে রিভার্স জেন্ডার ব্যবহার হচ্ছে তাহলে ওই 1 থেকে 1-2 এবং 3 থেকে 10 পর্যন্ত যে রুলসটা আছে সেটা এখানে ফ্লো করবে ফার্স্ট পার্টে আর সেকেন্ড পার্ট তো এশরুনা যেটা আসতেছে সেটা তো নিউট্রাল জেন্ডার হিসেবে কাজ করবে আর
মাদুদ সবসময় কি অবস্থায় থাকতেছে, এক বছর নসব হিসেবে থাকতেছে। এভাবে একুশ থেকে উনত্রিশের ফরমেশনটা হচ্ছে। এখন আমরা এটা ইরাবটা দেখি, দেখেন এন্দি সালাসাতুন ওয়া ইশরুনা রিয়ালান, ঠিক আছে, আমার কাছে আছে তিনটা তেইশ রিয়াল, আমার কাছে তেইশ রিয়াল আছে। তাহলে সালাসাতুন যেহেতু এটা রিয়ালান হচ্ছে পুরুষবাচক শব্দ, সেটার সাথে সালাসাতুন স্ত্রীবাচক আসতেছে তিন রিভার্স, আর ইশরুনা ইশরুনা এবং এটা রফা ফর্মে আছে যেহেতু এটা মুফতাদা। তারপর একইভাবে আমি তেইশ রিয়াল চাই, উরিদু সালাসাতান নসফর ওয়া ইশরুনা, বলছে দুইটা ইরাবি নমনীয়, যে জিনিসটা আমরা বলছিলাম দুইটা ইরাবি নমনীয়, এটা একটা রুল, সে রুলটা এখানেও অ্যাপ্লিকেবল হচ্ছে। প্রথম পার্ট সেকেন্ড পার্ট দুইটাই ইরাবের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, উরিদু সালাসাতান ওয়া ইশরুনা রিয়ালান। এবং থার্ড পার্ট দেখেন, হাজাল কিতাবু বি সালাসাতিন ওয়া ইশরুনা রিয়ালান, ঠিক আছে, ফ্লেক্সিবল ইরাব হচ্ছে এই বইটি তেইশ রিয়াল। তাহলে এইভাবে আমরা এটাও দেখলাম উনিশ থেকে তেইশ, একুশ থেকে উনত্রিশের মধ্যে প্রথম অংশের পরে এক থেকে নয়, প্রথম অংশ এক থেকে নয় এবং পরের অংশ হচ্ছে ওয়া ইশরুনা, প্রথম অংশের আদাদুনের লিঙ্গের সাথে মিলে ব্যবহার হবে, দ্বিতীয় অংশ উভয় লিঙ্গের জন্য একই শব্দ হবে, এক এবং এর পাশাপাশি আরেকটা নোট এখানে মিস হয়েছে, সেটা লিঙ্গের সাথে ব্যবহার হবে কিন্তু সাথে সাথে ওইটাও বলতে হবে যে তিন থেকে নয় পর্যন্ত মানে রিভার্স লিঙ্গ হবে, ঠিক আছে। এটা হলো এখানে এখানে দেখা যাচ্ছে রিভার্স লিঙ্গ, এটা রিভার্স হবে। আচ্ছা, তাহলে এটাও আমরা একুশ থেকে উনত্রিশ দেখলাম। তাহলে এই জিনিসটা একুশ থেকে উনত্রিশ যেমন যে স্টাইলে দেখলাম, একত্রিশ থেকে উনচল্লিশ একই রুল যাবে, তারপরে একচল্লিশ থেকে উনপঞ্চাশ একই, সবগুলো কিন্তু একটা, প্রথম অংশটুকু হবে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো আসবে, দ্বিতীয় অংশটুকু ওইটার সেকশনটা হবে, তাই না। তাহলে এটাও একটা একই রুল এখানে ফলো করবে। এটা হচ্ছিলো সাত নম্বর হয়ে ছয় নম্বর হয়ে গেল, এবার আসেন সাত নম্বর। সাত নম্বর কী হবে, সাত নম্বরে দেখতেছি আমরা একশো এক থেকে একশো দুই, সংখ্যা দুইটি দুইটি অংশ, একশো দুই একশো তিন, একশো তো আমরা এখানে হ্যান্ডেল করবো, একশোকে আলাদা করে হ্যান্ডেল করবো, আমরা একশো দুই একশো তিন নিয়ে আসি, একশো একশো দুইশো তিনশো এগুলোকে আমরা আলাদা করবো, নয়শো শতকগুলোকে আলাদা হ্যান্ডেল করবো। তো এখানে একশো থেকে একশো দুই, একশো এবং একশো দুই দুইটি অংশ, যেমন একশত ছাত্র মিয়াতু, এটা হচ্ছে মিয়াতু হচ্ছে একশো, তলিবিন এটা হচ্ছিল ছাত্র, তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাহি রিলেশন আসতেছে, আর একজন ছাত্র হচ্ছিল তলিবুন, তাহলে মিয়াতু এরপরে মাজরুর, মিয়াতুনের পর মাদুদ হচ্ছিল এক বচন মাজরুর, যেমন মিয়াতু তলিবিন এটা হচ্ছে একশো জন ছাত্র, ওয়া তলিবুন এবার এক বচনে ওই মাদুদ এখানে চলে আসতেছে, মিয়াতু তলিবুন ওয়া তলিবুন, তলিবিন ওয়া তলিবুন, মিয়াতু তলিবাতিন ওয়া তলিবাতুন, ঠিক আছে, এভাবে আসতেছে। একশো দুইয়ের ক্ষেত্রে একইভাবে মিয়াতু তলিবিন ওয়া তলিবানে, মিয়াতু তলিবাতিন ওয়া তলিবাতানে, তাহলে সেকেন্ড পার্টটার সাথে মিয়াতুর স্ট্যাটাসটা একই হচ্ছে। প্রথম একশো ছাত্র এটা একশো ছাত্রী, এটার বেসিক্যালি একটা মুদাফ মুদাফ ইলাহি হচ্ছে, তারপরে যেটা এডিশন হচ্ছে এক দুই সেটা এটার সাথে মিলাই হচ্ছে। একশো তিন থেকে একশো নিরানব্বই পর্যন্ত সংখ্যার দুইটি অংশ, একশত মিয়াতুন আর তিনজন হচ্ছিল ক্ষেত্রে সালাসাতু তুল্লাবিন, সেটা ওই তিনের ক্ষেত্রে আপনি দেখবেন যেটা আসতেছে সে জিনিসটা আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে, দেখেন কী কী হচ্ছে, মিয়াতুন ওয়া সালাসাতু তুল্লাবিন, সালাসাতু তুল্লাবিন এখানে যেহেতু পুরুষদের কথা বলা হচ্ছে সেজন্য রিভার্স লিঙ্গটা আসতেছে, হ্যাঁ, মিয়াতুন এটা তানবিন আকারে আসতেছে, ওয়া সালাসা তলিবাতিন, তলিবাতিন এটা স্ত্রীবাচক শব্দ বহুবচন হিসাবে আসতেছে এবং এটার আদারটা আসতেছে পুরুষবাচক হিসাবে।
তারপর 103 গেল 105 এর ক্ষেত্রে দেখেন মিয়াতুন ওয়া খামসাতুন তুল্লাবিন মিয়াতুন ওয়া খামসু তালিবাতিন 103 105 একই নিয়ম এবার 112 113 এর ক্ষেত্রে 111 112 এর ক্ষেত্রে একই রুলস সেটা হচ্ছে ওখান থেকে কপি পেস্ট চলে আসবে কেননা শেষেরটুকু 12 জন ছাত্র সেটা একটু আগেরটার মতো হবে মিয়াতুন খালি 100 সামনে লেগে যাচ্ছে মিয়াতুন ওয়া আহাদা আশারা তালিবান এখানে মিয়াতুন ওয়া ইহদা আশারাতা তালিবাতান এখানে মিয়াতুন ওয়া ইসনা আশারা তালিবান মিয়াতুন ওয়া ইসনা তা আশারাতা তালিবাতান 11-12 13-র ক্ষেত্রে 13 থেকে 19 পর্যন্ত যেটা আসবে সেটা হচ্ছে ওই শব্দগুলো আমরা যেটা দেখছিলাম 13 থেকে 99 পর্যন্ত যেটা নিয়ম সেক্ষেত্রে হচ্ছে মিয়াতুন ওয়া সালাসাতা আশারা তালিবান মিয়াতুন ওয়া সালাসা আশারাতা তালিবাতান তাহলে এটাও ওইভাবে আসতেছে যেমন 100-র জন্য এখানে মিয়াতুন সামনে যুক্ত হচ্ছে এরপরেরটুকু 3-99 পর্যন্ত যদি আপনি দেখেন সেগুলো কিন্তু একই স্টাইলে যাবে যেভাবে এটার সাথে ওয়া দিয়ে যুক্ত হয়ে সে একই ইরা ফলো করবে সেটা 103-99 পর্যন্ত সেই স্টাইলে চলবে এরপরে আসি আমরা 100, 200, 300, 400, 900 শতকের ঘরের কী হবে 100 তো মিয়াতুন এটা হচ্ছে 100 এটার মাওদুদ এক বচন মাজরুর মানে হবে এবং এটি মুদাফ হিসাবে তানবিন মুক্ত হয়ে আলকা হয়ে সামনে বসবে মুদাফ মুদাফিলেই হবে যেটা অলরেডি আমরা বললাম 100 এবং 200 শব্দ দুটি মিয়াতুনের এক বচন দ্বিবচন ফরম্যাট অনুসরণ করবে 300-900 এর ক্ষেত্রে 3-9 সংখ্যাগুলো পুরুষবাচক রূপটি মুদাফ হয়ে মিয়াতিনের মুদাফ ইলাহি করে মিয়াতিনকে মুদাফ ইলাহি করে শব্দেরগুলোর গঠন করে থাকে এখানে মুদাফ ইলাহি মিলিয়ে লেখা হয় যেমন এখানে এক্সাম্পলটা দেখলে বুঝবেন মিয়াতুন হচ্ছিল 100 200 হচ্ছিল মিয়াতানে রাফা ফর্ম কিন্তু সবগুলো দুইটি 100 মানে 200 এবার যখন আপনি 300 আসতেছেন তাহলে দেখেন সালাসু এটা সালাসুন ছিল পুরুষবাচক শব্দটা এটাকে মুদাফ হিসাবে করে মিয়াতিনকে মুদাফ ইলাহি করা হয়েছে কিন্তু এইটাকে একসাথে মিলায় লেখা হচ্ছে সালাসু মিয়াতিন বেসিক্যালি মুদাফ মুদাফ ইলাহি কিন্তু দুইটাকে মিলায় লেখা হচ্ছে 300 হচ্ছিল তিনের জন্য সালাসুন আর এটাকে যদি মুদাফ মুদাফ ইলাহি লিখতেন সালাসুন আমরা একটু আলাদা করলে জিনিসটা আমাদের কাছে বুঝতে সুবিধা হবে আমরা দেখেন এটা বেসিক্যালি ছিল এটা যদি মুদাফ ইলাহি ফ্র্যাগমেন্ট এভাবে হতো সালাসুন সালাসু মিয়াতিন মুদাফ মুদাফ ইলাহি কিন্তু লেখার সময় এটা স্পেশালিটি দিচ্ছে কি এটাকে একসাথে মিলাই দিচ্ছে ঠিক একইভাবে আরবাউ দেখেন আরবাউ মিয়াতিন এটাকে লেখার সময় কী করতেছে আরবাউ মিয়াতিন খামসুন সেখান থেকে খামসু মিয়াতিন সেখান থেকে খামসু মিয়াতিন একসাথে মিলাই লিখতেছে সিত্তু মিয়াতিন এখানে এটা ভুল আছে সিত্তু মিয়াতিন তারপরে সাবউ মিয়াতিন 700 সামানি মিয়াতিন 800 তামানিন তিস উ মিয়াতিন এটা হচ্ছে 900 তাহলে এটা খুব সুন্দর নিয়ম 100-900 পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে সবগুলো কী হচ্ছিল 300-900 বেসিক্যালি মিয়াতিনের সাথে মুদাফ মুদাফিলি হচ্ছে সংখ্যাগুলোর এবং মিলায় লেখা হচ্ছে আর 100 আর 200 তো আমাদের যে রুলস আছে সে রুলসটাই ফলো করছে সে রুলসটা ফলো করছে তাহলে এটাও কনস্ট্রাকশনটা আমরা দেখলাম এবার আসি এটার সাথে কীভাবে মাদুদকে লাগাবো পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক মাদুদের পূর্বে একই ফরম্যাটের আদাত ব্যবহৃত হয় হ্যাঁ এটা একই ফরম্যাট দিয়ে আমরা পুরুষবাচক স্ত্রীবাচকের সামনে আমরা এটা বসাবো মাদুদ এক সবসময় এক বচন মজরুর এবং
আদাত মুদা আদাত মুদাফ মুদাফ হিসাবে মাজুরের আগে বসে, ফলে আদাত এর শেষাংশটুকু হালকা হয়ে যাচ্ছে। তাহলে এখানে যতগুলো দেখতেছেন এই আদাতগুলো সবগুলো শেষে যা আছে সেগুলো সব লাইট হয়ে এটারই এটাকে একটা ইউনিট হিসাবে ধরে এটার সাথে মুদাফিলা, এটাকে মুদাফ বানা এটার সাথে মুদাফিলাহি ব্যবহার হবে। যেমন এখানে দেখেন 300 থেকে 900 ক্ষেত্রে সম্পূর্ণ বাক্যাংশটি দ্বারা এভাবে দেখেন মিয়াতু তল তলিবিন অথবা তলিবাতিন, এখানে মিয়াতা তলিবিন অথবা তলিবাতিন, সালাসু মিয়াতিন ছিল, এখানে সালাসু মিয়াতিন ছিল, এটা লাইট হয়ে যাচ্ছে সালাসু মিয়াতি তলিবিন অথবা তলিবাতিন, এখানে আরবা আরবা ও মিয়া তিন, এটা হচ্ছে আরবা ও মিয়াতি তলিবিন অথবা তলিবাতিন। তাহলে এটাও দেখা যাচ্ছে যে একইভাবে কিন্তু এখানে মুদাফিলাহি যখন হিসাবে মাদুদ ব্যবহার হচ্ছে এটা আলাদাভাবে থাকতেছে, আর এখানে দেখেন সালাস ও মিয়াতিন এখানে মুদাফ মুদাফিলাহি হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু সেখানে কি হচ্ছে সেখানে দুইটা একসাথে লেখা হচ্ছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ, তো আমরা এখানে একটু এক্সাম্পল দেখি কোরআন মজিদ থেকে, যেটা সূরা বাকারার 261 ফি কুল্লি সুম কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন 100 দানা, মিয়াতু হাব্বাতিন, হ্যাঁ মিয়াতু হচ্ছিল আমাদের আদাত আর হাব্বাতিন হচ্ছে মাদুদ, সেটা 100 ক্ষেত্রে যেভাবে মুদাফ মুদাফিলা হিসেবে থাকে সেটা। ফা আমাতাহু আল্লাহু মিয়াতা আমিন, অতঃপর তাকে আল্লাহ মৃত্যুদান করলেন 100 বছরের জন্য, মিয়াতা আমিন 100 বছর, আর আমিন এটা হচ্ছে মাদুদ আর মিয়াতিন হচ্ছে এখানে আদাত, ঠিক আছে। ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন, মিয়াতি আলফিন বেসিক্যালি 100,000 মানে 100,000 বছর বলা হচ্ছে ইংরেজির মতো 100,000, ঠিক আছে, সেটাকে 100,000কে বলা হচ্ছে মিয়াতি আলফিন, এভাবে আসছে, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসেও এটা রিপিট করব, আপনাদের কাছে যদি ওভারলোডেড মনে হয়, তো আমরা জাস্ট এখন প্রথম একটা আলোচনা করছি, কালকে নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব। এটা বারবার এটার উপরে রিফ্লেকশন মানে এটা আলোচনা করে করে এটা দখলে আনতে হবে। তো আমরা আজকে শেষ টপিকটা আলোচনা করব 1,000, 1,000, 1,000 শব্দটাকে বলা হয় আলফুন 1,000, আলফিশাহার, হ্যাঁ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রু মিন আলফিশাহার, আলফিশাহার ওখানে ওইটাই আমরা দেখার চেষ্টা করব। আলফুন হচ্ছিল 1,000, এটার মাওদুদ একবচন মাজরুর হয় এবং মুদাফ হিসেবে তানভিন মুক্ত হালকা হয়ে বসে, এটা আমরা বুঝতেছি। 1,000 এবং 2,000 শব্দটা ঠিক 100-200 মতো এক আলফুনের একবচন দ্বিবচনের ফরম্যাটে গঠিত হবে। 3,000 থেকে 9,000 ক্ষেত্রে 3 থেকে 9 শব্দগুলোর স্ত্রীবাচক গ্রুপটি সামনে আসবে। তারপরে আলফুনের বহুবচন হচ্ছে কি আলাফিন, এটা মুদাফিলা হিসেবে আসবে। আলফুনের বহুবচন হচ্ছিল আলাফিন, সেটা মুদাফ হিসাবে আসবে এবং মুদাফ মিলিয়ে লেখা হয় না, এখানে মুদাফ মুদাফিলাহি মিলিয়ে লেখা হয় না। 100 ক্ষেত্রে কী ছিল মুদাফ মুদাহি মিলিয়ে লেখা হচ্ছিল, এখানে সালাসাতু মিয়াতিন, সালাসু মিয়াতিন, এটার মধ্যে দেখেন আলফুন হচ্ছে 1,000, আলফানি 2,000, ঠিক আছে 1,000 দুইটি 1,000, সালাসাতু আ আলাফিন আলাদা করে লেখা হচ্ছে সালাসাতু আলাফিন 3,000, আরবাউ আলা আলাফিন, আরবাউ আরবা আতু আলাফিন, তাহলে স্ত্রীবাচক শব্দটা এখানে আসতেছে, হামসাতু আলা আলাফিন, সিত্তাতু আলাফিন, সাবআতু আলাফিন, সামানিয়াতু আলাফিন, তিসআতু আলাফিন, তাহলে এটা হচ্ছিল 100 আর 1,000 মধ্যে 100 থেকে 900 শতক এবং হাজারের মধ্যে ডিফারেন্স হচ্ছিল। এখানে মুদাফ মুদাফিলাহি হিসেবে আসতেছে 3,000 থেকে 9,000, কিন্তু এই দুইটা আলাদা করে লেখা হচ্ছে। আর আপনি এখানে
একশোর ক্ষেত্রে দেখেন কি হচ্ছে, এটা একসাথে লেখা হচ্ছিল তিনশো, সালাসাতু মিয়াতিন, এখানে পুরুষবাচক শব্দগুলো আসছিল, এখানে স্ত্রীবাচক শব্দগুলো আসছে, তাই না? এখানে কিন্তু পুরুষবাচক শব্দগুলো ব্যবহার হয়েছে, পুরুষবাচক শব্দগুলো, এখানে কি ব্যবহার হয়েছে, স্ত্রীবাচক শব্দগুলো। একশোর ক্ষেত্রে পুরুষবাচক শব্দ ব্যবহার হচ্ছে, এক থেকে তিন থেকে নয় পর্যন্ত এখানে ব্যবহার হচ্ছিল কি, স্ত্রীবাচক শব্দগুলো ব্যবহার হচ্ছে। এবার আসেন মাদুদটা কীভাবে বসবে, মাদুদের নিয়মটা কি, মাদুদের নিয়মটা বলা হচ্ছে যে এটা লাইট হয়ে যাবে, লাইট হয়ে এটা মুদাফিলাহি এসে বাজবে। যেমন এখানে হচ্ছে আলফু তলিবিন, ঠিক আছে, আলফুন ছিল, আলফুনটা আলফু হয়ে গেছে তলিবিন, অথবা তলিবাতিন, একটাই আদাত ব্যবহার হবে পুরুষ এবং স্ত্রীবাচকের জন্য। এবার দ্বিবচনে ছিল কি, আলফানে, এটা লাইট হয়ে গেলে নুনটা ড্রপ হবে, আলফা তলিবিন অথবা আলফা তলিবাতিন। এবার দেখেন সালাসু আলাফিন, এটা কি হচ্ছে, সালাসু সরি সালাসাতু আলাফিন, এখানে হচ্ছে সালাসাতু আলাফি, এটা লাইট হয়ে যাচ্ছে তলিবিন, ঠিক আছে, বা তলিবাতিন। আরবাআতু আলা ফি তলিবিন অথবা তলিবাতিন, একই রুলস, ঠিক আছে। তাহলে একশো এবং শতক এবং হাজারের মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝি এবং সিমিলারিটিটা বুঝি, আদারটাকে একইভাবে নিচ্ছে, হ্যাঁ, এবং এখানে মুদাফ মুদাফিলাহি যেগুলো ব্যবহার হচ্ছে হাজারের ক্ষেত্রে আলাদা হয়ে থাকতেছে, কিন্তু শতকের ক্ষেত্রে একসাথে হয়ে থাকতেছে, কিন্তু উভয় ক্ষেত্রে মাদুরটা আলাদাভাবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। এখানে আমরা এক্সাম্পল দেখি, এখানে বলা হচ্ছে ফি ফাসলিনা আলফু তলিবিন, আমাদের কাছে এক হাজার ছাত্র, তারপর কোরআন মসজিদে ইয়া উদ্দু আহাদুকুম লাউ ইউ আম্মারু আলফাস আলফাসানাতিন, দাদা আশা করতো, তারা কামনা করতো আমরা যদি এক হাজার বছর বাঁচতাম, তাই না? লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহরিন, আলফি শাহরিন, এই যে দেখেন মিনের জন্য এটা কী হয়ে যাচ্ছে, আলফি, ঠিক আছে, আলফি মুদাফ, শাহরিন হচ্ছে মুদাফ ইলাহি, তাহলে আলফিন হচ্ছিল আদাত, শাহরিন হচ্ছিল মাদুদাত। তারপর বড় সংখ্যার এক্সাম্পল আছে, এটা দিয়ে শেষ করে দিই, এটা জাস্ট ইন্ট্রোডাকশন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার রিপিট করব। তো এখানে বড় সংখ্যার ক্ষেত্রে দেখেন এখানে একটা নাম্বার আছে 6543 জন ছাত্র, জন ছাত্র, তাহলে এটা বেসিক্যালি এককের ঘর থেকে শুরু করে, এখানে তিন মানেই হচ্ছে দেখেন, আর ছাত্রটা যেমন পুরুষবাচক শব্দ, তিনটা হবে একক ঘরের কি, রিভার্স, ওই যে তিন থেকে দশে কিন্তু রিভার্স রিলেশন। তাহলে তলিবিন এটা হচ্ছিল ছাত্র থাকলে, এটা সালাসাতুন দিয়ে শুরু হলো তিন, ওয়া এবার দশক হচ্ছে চল্লিশ, তিন এবং চল্লিশ এবং পাঁচশো এবং ছয় হাজার এভাবে আসবে, সালাসাতুন তিন, ওয়া আরবাউনা চল্লিশ, ওয়া খামসু মিয়াতিন পাঁচশো, ওয়া সিত্তাতু আলাফি তলিবিন, ঠিক আছে, তলিবিন শেষে আলাফি যেহেতু ছ হাজারের, এটা লাইট হয়ে এটার মুদাফিলা হিসেবে তলিবিন আসলো, এটা হচ্ছিল দেখেন কীভাবে এটা। এবার আসে দেখেন 6543 জন ছাত্রী, ছাত্রী যেহেতু তলিবাতিন সেজন্য এই তিনটা হবে রিভার্স, সালাসুন হলো, ওয়া আরবাউনা, আমরা আরবাউনা জানি কমন, পুরুষ এবং স্ত্রীর জন্য একই জিনিস, ওয়া খামসু মিয়াতিন, এটা পুরুষ স্ত্রীবাচকের জন্য এক জিনিস, ওয়া সিত্তাতু, পুরুষ স্ত্রীবাচকের জন্য একই জিনিস, সিত্তাতু আলাফি, সিত্তাতু আলাফি, এখানে দেখেন খামসুটা হচ্ছিল কি, পুরুষবাচক শব্দ, আর হাজারের ক্ষেত্রে সিত্তাতু হচ্ছে স্ত্রীবাচকের শব্দ, আলাফি তলিবাতিন, হয়ে গেল। এবার আসেন 9322 জন লোক আসেন, তাহলে দুইজন লোককে আগে করতে হবে, লোক যেহেতু রজুলিন সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এটাকে এটাকে একই, এটা সিমিলার সিমিলার জেন্ডার হবে, ইসনানি সিমিলার জেন্ডার, যেহেতু দুই,
ওয়া ইশরুনা এটা কমন জেন্ডার, ঠিক আছে, ওয়া সালাসাতু মিয়াতিন, তারপর ওয়া তিস আতু আলাফিন, ঠিক আছে, আলাফি রজুলিন, ঠিক আছে, রজুলিন এভাবে আসবে, এটা হচ্ছে রজুলিন বহুবচনে হবে সেটা আসছে। আচ্ছা এরপরে আসেন রজুলিন, সরি এক বচন হবে, সে এক বচনটাই এখানে আছে, রজুলিন এক বচন আছে। তাহলে 9322 জন লোক এটার ফরমেশন, এগুলো কিন্তু রাফা ফর্মেটে দেখেন, সালা ইসনানি রাফা ফর্মে, ওয়াল ইশরুনা রাফা ফর্মে, তারপর হচ্ছে ওয়া সালাসু মিয়াতিন এই সুটা রাফা ফর্মে আছে, ওয়া তিস আতু এটা রাফা ফর্মে আছে, আলাফি এটা তো মুদাফিলাহি আছে, রজুলিন এটার মুদাফিলাহি আছে, অসুবিধা নেই। একবার আমরা বাক্যের মধ্যে এটাকে ব্যবহার করে দেখি, আমি সেখানে 3922 জন লোকদের দেখলাম, তাহলে আমি দেখলাম লোকদের, তাহলে এই টোটাল বিষয়টা কী হয়ে যাবে, নসব ফর্মে হয়ে যাবে, তাহলে দেখা কী হবে, রআইতু আমি দেখেছিলাম, হুনাকা সেখানে দেখেছিলাম, কী দেখেছিলাম, 9322 জন লোক, তাহলে 9322 ইসনাইনে, এখানে ইসনানের নসব ভার্সন হচ্ছে ইসনাইনে, ওয়া ইশরুনা এটার নসব ভার্সন হচ্ছে ইশরিনা, তারপরে ওয়া সালাসু মিয়াতিন, সালাসুটা হয়ে যাচ্ছে ওয়া সালাসা মিয়াতিন, ওয়া তিস আতুন এটা হয়ে যাচ্ছে ওয়া তিস আতা আলাফি, এটা চেঞ্জ হবে না, রজুলিন চেঞ্জ হবে না, এইভাবে এটা ইরাব চেঞ্জ হয়ে গেল। এবং অনেক ক্ষেত্রে বলা হয়, যেমন আমরা এককের দশক স্থান থেকে নিছি, অনেক ক্ষেত্রে একক দশক শতক এভাবে আগানো হয়েছে, এর বিপরীত ক্রম সম্ভব, ঠিক আছে, এবং আমরা দেখতেছি কোন কোন জায়গার এটার স্ট্যাটাসটা চেঞ্জ হবে, তাই না। তাহলে ইট ইজ এ বিগ ওয়ান, আমার কাছে মনে হয়েছে আমরা এরপরে কোরআনের এক্সাম্পল দেখব আগামী ক্লাসে, এটার একটা রিভিউ দিয়ে আমরা কোরআনের এক্সাম্পলগুলো দেখব। তো বেসিক্যালি মানে সামারি মানে এক্সপিরিয়েন্স হচ্ছিল যে আপনাকে আমাকে যথেষ্ট চিন্তা করতে হবে আরবি নাম্বারগুলো মনে রাখার ব্যাপারে। লজিক্যালি আলহামদুলিল্লাহ, লজিক্যালি ব্যাকরণিক নিয়ম অনুসরণ করে এই জিনিসগুলো হচ্ছে, অতএব আপনার আমার যদি জেন্ডারের উপর ভালো দখল থাকতে হবে, নাম্বারের উপর ভালো দখল থাকতে হবে, তারপরে ফ্র্যাগমেন্ট উপর ভালো দখল থাকতে হবে, এগুলো ভালো দখল থাকার মধ্যে এগুলো কম্বিনেশনের মাধ্যমে অসাধারণ সুন্দর মাশাল্লাহ গ্রামাটিক্যাল কম্পোজিশনে এটাকে কম্পোজ করা হয়। তো অতএব এটা একটা অসাধারণ বিষয় যে আরবরা এটা কোনো রকম গ্রামার না জেনেই খুব পারফেক্টলি তারা এটা বলে থাকে, আর আমরা যখন এটা অনারবরা যখন শিখতেছি তখন আমাদেরকে এই গ্রামাটিক্যাল রুলসগুলো মনে রেখে সেই প্র্যাকটিসটাই আমাদেরকে করতে হবে, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো এটাও একটা কম্প্রিহেন্সিভ এক্সারসাইজ, আমার কাছে মনে হয় যে কম্প্রিহেন্সিভ এক্সারসাইজ, যে গ্রামারের কিছু রুলসকে কীভাবে আপনি কম্পাইল করতেছেন, কীভাবে ফ্র্যাগমেন্টগুলো কম্পাইল করে সংখ্যাটা তৈরি করতেছেন, তারপর সেটাকে কীভাবে বাক্যে ব্যবহার করতেছেন, তো ইট ইজ এ এক্সারসাইজ। তো এটা প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ দখলে আসবে, আল্লাহ আমাদের জন্য সহজ করুন যাতে আমরা এটা গ্র্যাজুয়ালি এটা আমাদের দখলে আনতে পারি। তো আমাদের আজকে ক্লাস এখানে শেষ করছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।